হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাসুটাকে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে বৃহস্পতিবার, এখন বাজে 5:30। তো আমরা সব কিছুই রেডি, এবার বেরিয়ে যাব, কারণ আমাদের 12টায় ট্রেন আর মেসি ভাইদের 2টো। তো এখান থেকে যেতে অনেকটা টাইম লাগবে। ইচ্ছেগাঁওতে আছি, কালকের ভিডিওতেই বলেছিলাম। তো কালকে ওয়াইফাইয়ের এখান থেকে 50 টাকা দিয়ে আকাশ ওয়াইফাই নিয়েছিলো। দুদিনের ভিডিও, মানে কালকের ভিডিও তো আপলোড করেই ছিলাম, আজকের ভিডিওটাও শিডিউল করে আপলোড করে রেখেছি। আজকে চাপ নেই, কারণ ওখানে বাড়িপুটে নামতে নামতে আমাদের কলকাতায় আর কি, হাওড়াতে নামতে নামতে আমাদের 12:30 বাজবে। তখন তো আর ভিডিও ট্রেনেতে তো আপলোড করতেই পারো না, কারণ নেট থাকে না। তো ওই জন্য সব আপলোড টাপলোড করে রেখে দিয়েছি, নিশ্চিন্তে এবার যাওয়া যাবে। তো এবার আমরা বেরিয়ে যাবো, ড্রাইভার আসলেই আমাদের সব প্যাকিং কমপ্লিট। আর রুম টুম তো তোমাদের কালকের ভিডিওতেই তোমরা দেখে নিয়েছ, আলাদা করে আর কি দেখাবো। তো লাগেজ গোছানো আমাদের কমপ্লিট, ঠান্ডা আছে, তাছাড়া ঠান্ডা না পেলেও আমি স্টোল নিয়েছিলাম একটা, কিন্তু এই জ্যাকেটগুলো ঢোকানোর আর জায়গা হচ্ছে না ব্যাগে, ওই জন্য পরেই নিতে হলো, তারপরে খুলে হাতে নিয়ে নিতে হবে এই আর কি। এই যে এটা তো ছিলই, 2টো ট্রলিও ছিল, তার মধ্যে বেশির মধ্যে হয়েছে এই যে এই গাছের ব্যাগটা আর এই গিফটের ব্যাগটা। এটা আমাদের যাবতীয় গিফটগুলো ঢুকিয়ে দিয়েছি, আর এটা গাছগুলো রয়েছে। এই 2টো ব্যাগই প্লাস্টিক, বেশি ব্যাগ বলা যায় না, প্লাস্টিক। তো ঠিক আছে, 2টো ট্রলির ওপর 2টো বসিয়ে নেবো, হয়ে যাবে চাপলেস। সেরকম একটা অসুবিধা হবে না, অনেক ব্যাক হয়েছে এটা না। তো যাই হোক, জানিস ভাবি কালকে রাত্রিবেলা এখানে বসে বসে ডাকছিল না, আজ সকালে তো দেখতে পাচ্ছি না, ঘুমাচ্ছে হয়তো, ভেতরেই ঢুকে গেছে ওদের। তো যাই হোক, তাকে আর দেখতে পাচ্ছি না। তো কালকে রাত্রিও তো পুরো ঘরে ঢুকে, তোমাদের কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি আমি, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আকাশ খাচ্ছিল আর ঘরের মধ্যে ঢুকে গিয়ে সে কি শুরু করেছে, ক্লিপটা শেয়ার করে দেবো। আর পুরো ঘুম থেকে উঠেছি, 2 হাতে পুরো অ্যালার্জিতে ভরে গেছে একদম। তো ওষুধ এখনো খাইনি, চুলকাচ্ছে হালকা হালকা, কিন্তু এই জ্যাকেটটা পরে নিয়েছি, এবারে ঠিক আছে। কিন্তু রাতে শুয়েছি যখন চুলকাচ্ছিল, অতটা খেয়াল করিনি, সকালে উঠেছি দেখি 2 হাত ভর্তি অ্যালার্জি হয়ে গেছে। তো অ্যালার্জি ওষুধ এখনো খাইনি, ওষুধটা খাবো, ওই কিছু খাবো, তারপরে খেয়ে তারপরে অ্যালার্জি ওষুধটা খাবো এই আর কি। যায় নাকি দেখে কী রামবার অ্যালার্জি হলো, আমার তো হুটহাট করে হয়ে যায়, হয়তো বা ওই কম্বলের জন্য, জানিস ভাবি কম্বলের জন্য হয়েছে অ্যালার্জি, কারণ এটা যতটা সম্ভব ওই আমাদের যেরকম কাপড়ের কম্বল হয় ওই রকম টাইপের কিছু। তো ডাস্ট অ্যালার্জি হয় না, ওই রকম টাইপ হয়ে গেছে। যাই হোক, চলো সাথে থাকো আর দেখতে থাকো কতটা কি শেয়ার করতে পারবো জানি না, তো দেখা যাক, সাথে থাকো।
যেহেতু এসি, কিন্তু আশেপাশটা তোমরা দেখতে পারবে এই যে এইরকম আর কি। আর এখানে এসি তো রয়েছে, এদের দিকে করে নিতে পারো। এই তো মোটামুটি ভালোই, খারাপ না। তো চলো মামা করে এবারে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারলে একদম নিশ্চিন্ত। দুপুরে আজকে আমরা বিরিয়ানি খেয়েছি, আমরা বলতে ওই এক প্লেট নেওয়া হয়েছিল, আকাশ বললাম এক প্লেট নেই দুজনে খাবো, তো ওই এক প্লেট নিয়ে দুজনে খেয়েছিলাম। আর সকালে তো হেভি টিফিন, মানে ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছিলো, ডিমের ডিম ডিম ভাজা লুচি পটল আলুর তরকারি এইসব খেয়েছিলাম। তো ওই জন্য লাঞ্চ আমরা এক প্লেট বিরিয়ানি দুজনে ভাগ করে খেয়েছি। বিরিয়ানি খাওয়াটা খারাপ ছিল না, ভালোই ছিল, আমার ভালোই লেগেছিল। তো সব খাওয়া দাওয়া হয়ে যায়। আর রাতে দেখি কোথাও দাঁড়ালে সেখানে ডিনার কিছু করতে হবে, হালকা পাতলা কিছু ডিনার করবো। তো এই তো আজকের হালচাল তোমাদের সব বলে দিলাম। তো চলো আবার কালকে আমি ভিডিওটা শেষ করবো বাড়িতে গিয়ে, ঠিক আছে? তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আর ফ্যান চলছে, একটু সাউন্ড আসবে, কিছু করার নেই। আর আজকে শুক্রবার, আমরা ফিরেছি ওই সকালবেলা ওই 6:30-7টার দিকে আর কি। তো ও বাড়িতে গেছিলাম সকালবেলা, এই বাড়িতে এসেছিলাম, এসে ট্রলি ফলি সব ট্রলি থেকে জামা কাপড় সব ঢেলে রেখে দিয়ে ও বাড়ি চলে গেছিলাম। গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে ওখানেই ছিলাম দুপুরটা, শান্তুকে নিয়ে বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম, যাকে যা গিফট দেওয়ার সব দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে ও বাড়িতে ছিলাম, এই একটু আগে আসলাম, এসে এখানে চপ নিয়ে এসেছি, ডিমের চপ আর আমের চপ, আর চা করে নিয়েছে, এখন এটাই খাচ্ছি। তো ভাবলাম চলো, কালকে বলেছিলাম বাড়িতে ঢুকে তারপরে ভিডিও শেষ করবো, সকালে তো ভিডিও করাই হয়নি। তো বুঝতেই পারছো এতটা জার্নি, ধকল এতটা। তো সন্ধ্যে দিলাম এসে, এবারে চাটা খাই। আজকের মধ্যে এতটাই, আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ করে নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দিও। টাটা, কালকে দেখা হচ্ছে কালকের ব্লগটাতে। এবার থেকে তো যেরকম রেগুলার ডেলি ব্লগ পাও সেই রকমই পাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে।